আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার বাইরের আউটসাইড গার্ডেন। এই হলো আমার আউটসাইড গার্ডেন। আউটসাইড গার্ডেন মোটামুটি অনেকটা কমপ্লিট, গাছগুলি বড় হলে অনেক সুন্দর লাগবে, পল্টন আসলে অনেক ভালো লাগবে। আর মাটিতে যে জায়গাগুলি ফাঁকা দেখতেছেন, এই জায়গার মধ্যে শীতকালীন যত শাকসবজিগুলি আছে সব রোপণ করা হয়েছে। আপনার বেগুন, টমেটো, পুঁই শাক, লাল শাক, পালং শাক, ধনে পাতা সব কিছুই ফাঁকা জায়গার মধ্যে আছে। এগুলি যখন গ্রো হবে তখন আরও সুন্দর লাগবে। তো সেই সময় পরবর্তী এগুলো উঠলে আপনাদেরকে পরবর্তী তার একটা ভিডিও করে দেখাতে পারবো। এখন এখানে শাকসবজি বোনা হবে। শাকসবজির ফাঁকে বড় বড় গাছগুলো আছে, বিভিন্ন ফল ফুল, ফলের গাছ বুনতেছি। এটা হলো থাই সবেদা গাছ, এটা হলো থাই সবেদা, আর এটা হলো গোল দেশি সবেদা। কতগুলি মালটা গাছ আছে, আম গাছ বোনা হয়েছে। তো বোনার প্রস্তুতি করতেছি, আমার হাতের বোনা আছে। আমি কিছু দিন আরও কিছু গাছও বুনে দেয়। মোটামুটি গাছ বোনা অনেকটা ডান, আরও কিছু গাছ বুনতে হবে বাগানের মধ্যে। বাগানেরই হচ্ছে, এদিক দিয়া মাটি প্রস্তুত করা হয়েছে সাইড দিয়া। এখানে অনেক গাছ বোনা হয়েছে,
আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, কাঠ গাছ, ডাব গাছ, টমেটো অনেকটা গাছ বোনা হয়েছে, আপনার মালটা গাছ বোনা হয়েছে। ভালো জাতের আম গাছ বাগানের মধ্যে, বাগান রেডি, এখন অপেক্ষায় আছে গাছ ওঠার। সাদা বেগুন গাছ, আমরা একটা গাছ আছে, একটা ভালো জাতের আম গাছ, নাম বলতে পারবো না এটা কি গাছ। এটা হলো সবজি কলা, ভালো জাতের একটা কলা। এখানে সিম গাছ উঠানো হয়েছে, এগুলো লোহা দিয়া মাচা করা হয়েছে, একবারে পারমানেন্ট স্ট্রাকচার, ঘরের যে টিন সেট ঘরে খাম্বা, সিমেন্টের খাম্বা দিয়া পুরো লোহার স্ট্রাকচার আছে। নিচে ধইনা পাতা বোনা হয়েছে, এগুলো আপনার লাউ, লাউয়ের গাছ হইতেছে। আর এখানে বিভিন্ন ধরনের শীতকালীন যত শাকসবজি আছে, লাল শাক, পুঁই শাক, তারপরে পালং শাক বোনা হয়েছে। বাগান মোটামুটি অনেকটা কমপ্লিট, দেখি আরও কিছু গাছ লাগানো যায় কি না। আর এখানে আছে, এটা একটা ভালো জাতের আম গাছ, এখানে কলা গাছও লাগাইছে, এখানে কলা গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, দেখুন একটা কলা গাছ আছে। আমার ইচ্ছা আছে এখানে দুই, এখানে একটা আর এখানে একটা নারিকেল গাছ বোনার, ভিয়েতনাম নারিকেল গাছ। এটা একটা সাজনা গাছ, পেয়ারা গাছ, সাইড দিয়ে দেওয়ালের সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ বোনা হয়েছে, নারকেল গাছ একটা আছে। আর এর মাটির মধ্যে বিভিন্ন ধরনের সাজ সারের বীজ বোনা হয়েছে, বীজ এখনও হয়েছে না, টুকটাক দেখা যাচ্ছে হালকা হালকা, বীজ এখনও উঠে আসতেছে না, কিছু কিছু উঠছে দেখা যেতেছে। তো যখন এগুলি পুরোপুরি উঠবে তখন অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, পুরো গ্রিন আর গ্রিন। আর যখন ওই ঝাঁকার মধ্যে আপনার লাউ, বিভিন্ন শাক সবজি, ফলমূল, লাউ, কোদো, ঝিঙ্গা, চিচিঙ্গা, এক মধ্যে ফল আছে, এক বিদেশি ফল ক্যান্টালপ, ওগুলি যদি ওঠে যখন ঝুলা থাকবে ঝাঁকার মধ্যে তখন খুব সুন্দর লাগবে। এইমাত্র এই গাছ, এই গাছগুলি নিয়ে আসলাম, এটা হলো থাই পেয়ারা গাছ, আর এটা হলো এক পদে আর গাছ, গোলাপ জামুন গাছ, কত বড় একটা গাছ দেখেন, গোলাপ জামুন গাছ। এটা অনেক নার্সারিতে পাওয়া যায় না। এটা একটা সাদা সাদা জাম গাছ, এখানে ফুল আসে পড়ছে সাদা জাম। আমি আর একটা লিচু গাছ নিয়ে আসছি, এটা একটু বড় সড়ের মধ্যে আছে। আর এটা হলো একটা লটকন গাছ, এটা হলো আপনার লটকন লিচু, আর একটা লিচু। আর এই গাছটা অনেক রেয়ার, এই গাছগুলি সব নিয়ে আসছি আজকে স্পেস করে। এই নতুন গাছ যেগুলো আনছি এগুলো আছে বনবো। কি হল আছে মা, বাগানে বেশ কাজ বোনা হয়েছে, আপনার আরো কিছু গাছ বোনার প্ল্যানিং আছে, বিভিন্ন জাতের ফলমূলের প্রতি জায়গার এখান থেকে শুরু করে এ পর্যন্ত অনেকের গাছ পড়ে, আরও অনেক পদের গাছ পড়ার ইচ্ছা আছে, অনেক রকমের গাছ, সাদা বাইগন একটা। আমি এসে কি দেখছি আর কি হয়েছে, আরও সুন্দর হবে যখন এই ঢাকা ভরে যাবে, অনেক সুন্দর লাগবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার, আমি দূর থেকে যখন আমার বাগানকে দেখব তখন আমার খুব ভালো লাগবে, কারণ বলতে পারবো এগুলো আমি নিজের হাতে রোপণ করে আসছি বাংলাদেশে। তো বাবাই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদেরকে, দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।